জাতিকে বিভাজন করার অপচেষ্টা অতীতে চালু হয়েছিল, সেটি আজ পরিপক্কতা পেয়েছে বলে মন্তব্য করেছেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে হৃদয়ে বাংলাদেশ আয়োজিত বিজয় দিবসের তাৎপর্য এবং বিরাজমান প্রেক্ষাপট শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। একাত্তরের মতো বিজয়ের চেতনাকে সমুন্নত রাখতে দেশবাসী সহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানান এ মুক্তিযোদ্ধা। সৈয়দ ইব্রাহিম বলেন, বিজয় দিবসের তাৎপর্য হচ্ছে গৌরবের, দৃপ্ততার, দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার, কিন্তু সেটি আজ নেই। তিনি আরো বলেন, সারা দেশ আজ দুই ভাগে বিভক্ত। বিভাজিত জাতির দুইটি বিভাগের বৈশিষ্ট্য বিপরীতমুখী, একভাগ ভারতের পছন্দের, আরেকভাগ অপছন্দের। যারা ভারতের পছন্দের তারা অপরপক্ষকে বলে স্বাধীনতা বিপক্ষ শক্তি। সবাই উপস্থিত ছিলেন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ নুরুদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর মনিরুজ্জামান মিয়া সহ উচ্চপদস্থ সাবেক সামরিক কর্মকর্তারা।